তালিবানৰ বৰপৰাটা বিধ্বস্ত হৈ পৰা আফগানিস্তানৰ দৃশ্য টিভি দেখি অন্তৰ কান্দি উঠিছে আলী খানৰ। কাৰণ এই আলী খানৰ পূৰ্বপুৰুষৰ জন্মস্থান আছিল কাবুল। পিতৃয়ে 60 দশকত আফগানিস্তানৰ কাবুলৰ পৰা আহি মৰিকত খিতাপি লৈছিল আৰু নিজৰ সেই দেশখনৰ ভয়াৱহ সংকটৰ সময়ত আলী খানৰ অন্তৰ কঁপি উঠিছে। জীৱন বচোৱাৰ তাৰণাত উড়ন্ত প্লেনৰ পৰা বাগৰি পৰা আফগান নাগৰিকৰ দুৰৱস্থা দেখি টিভি চোৱা বাদ দিছে আলী খানে। তেওঁলোকৰ আত্মীয় আজিও আছে আফগানিস্তানত। কি হ'ব তালিবানৰ হাতত তেওঁলোকৰ অৱস্থা অধিক শুনাব আমাৰ সাংবাদিক প্ৰাঞ্জল পাওগামে। তালিবানে সমগ্ৰ আফগানিস্তানত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে। ইতিমধ্যে আফগানিস্তানৰ সকলোবোৰ চহৰ তালিবানৰ দখলত আৰু এই আফগানিস্তানত যি ঘটনা সংঘটিত হৈ আছে সেই ঘটনাক লৈ পেলাই আফগানিস্তানৰ যি এসময়ৰ যি বাসিন্দা সেই বাসিন্দাসকলো তেওঁলোকে হৃদয় তেওঁলোকৰ আচলতে কান্দি উঠিছে। আৰু মই উপস্থিত আছোঁ মৰিগাঁও চহৰৰ মাজমজিয়াত। মোৰ লগত আছে আলী খান। এসময়ত আলী খানৰ যি পূৰ্বজ যি তেওঁ পিতৃ তেওঁ আফগানিস্তানৰ পৰা তেওঁ ইয়ালৈ আহিছিল কাবুলৰ বাসিন্দা আছিলে আৰু আজি যি ঘটনা সংঘটিত হৈ আছে আফগানিস্তানত তাক লৈ আচলতে আলী খানৰ অন্তৰ কান্দি উঠিছে। আমাৰ সৈতে তেওঁলোক এক্সক্লুচিভ তেওঁ কথা বতৰা পাতিব যে কি ক্যা বলনা চাহিয়ে আবি ওয়াহাঁ পে আফগানিস্তান মে জো হো রহা হ্যায়। আবি জো আফগানিস্তান মে ইয়ে জো হো রহা হ্যায় না ইয়ে তো আচ্ছা নহীঁ হ্যায় না। আদমি লোক সব মর গিয়ে হ্যায় না, ঝগড়া চল রহা হ্যায় না। উধর জো হ্যায় না আশরফ গনি কা রাজ জো হ্যায় না ও খতম হয়ে গিয়ে না, আশরফ গনি চলা গিয়ে না, দেশ ছোড় কে গিয়া হ্যায় না। ইয়ে হাম লোক কো বহুত খারাপ লাগা হ্যায় না, একদম জ্যাদা খারাপ লাগি হ্যায় না। আদমি হাম লোক জো টিভি মে দেখতা হ্যায় নিউজ মে দেখতা হ্যায় না, আদমি লোক ভাগতা হ্যায় না, দেশ ছোড় কে যাতা হ্যায় না, দুসরা মুল্ক মে যাতা হ্যায় না। ইয়ে তো বহুত খারাপ লাগ রহা হ্যায় না, বহুত আদমি লোক জো হে দৌড় দৌড় কে মরতা হ্যায় না, প্লেন সে গিরতা হ্যায় না। হ্যাঁ ইয়ে তো আচ্ছা নেই লাগতা হ্যায় না। ফির ভি মা হাম লোক কা জো হ্যায় না বাবা কা দেশ হ্যায় ইয়ে। হ্যাঁ ইয়ে দুনিয়া সে হাম লোক কা ইয়ে মাংতা সে ও লোক কা সাথ হেল্প করনি সে না, মদত করনি সে না। হ্যাঁ উধর হারামে উনি সে হাম লোক কে ভিম আচ্ছা লাগে গান, হাম লোক কা বাবা জো হ্যায় না বাবা ওয়ান সে হ্যায় না, উসকা দেশ হ্যায় না। হাম লোক কো খারাপ লাগ রহা হ্যায় না। আজ আদমি লোক যাতা হ্যায় না, দৌড় কে যাতা হ্যায় মরতা হ্যায় না, ভুখা সে মরতা হ্যায় না। হ্যাঁ কুছ মিলতা নেই হ্যায় না, আপনা দেশ ছোড় কে যাতা হ্যায় দুসরো মুল্ক মে যাতা হ্যায় না। এতে ইন্ডিয়া সে হাম লোক ইয়ে চাহতা হ্যায় জো ও লোক সাথ মদত করনি সে না, হেল্প করনি সে না। হাম লোক কা ভিম আচ্ছা লাগে গান। ইন্ডিয়া আর আফগানিস্তান তো বহুত পুরানার দোস্ত হ্যাঁ, কি ইন্ডিয়া মদত দে। ইন্ডিয়া আর আফগানিস্তান সে হাজারো দিন সে ইয়ে লোক দোস্তি হ্যায় না, আচ্ছা সে রেতা হ্যায় না। ইন্ডিয়া কা আদমি জো হ্যায় না, আফগানিস্তান কা আদমি লোক জো হ্যায় না, আচ্ছা সে পাতা হ্যায় না। নো ইন্ডিয়া জো হ্যায় না, ইন্ডিয়া ও লোক সাথ হাম লোক ইয়ে মানতা সে ও লোক সাথ তো থোড়ো মদত করনি সে হেল্প করনি সে আচ্ছা লাগতা হ্যায়। এলাকা ভি জো রাজ আয়া হ্যায় না তালিবান লোক ইয়ে কুছ নেই কর সকতে ক্যা করেগা ইয়ে লোক। अभी जो पूरा तालिबान जो सब सारा स्कूल बंद कर दिया है और जो औरत लोगों को घर में बंद कर दिया है, ये सब देखकर आपको कैसा लग रहा है? टीवी में तो दिखा रहा है। अभी जो टीवी में दिखाता है ना, औरत लोग जो है ना घर से बाहर निकालने नहीं देता है, स्कूल को जाने नहीं देता है ना। লড়কা লোক যে স্কুল বন্ধ হয়ে গিয়ে সব কলেজ বন্ধ হয়ে গিয়ে সব কুছ বন্ধ হয়ে গিয়ে না, ইয়ে খারাপ লাগতা হ্যায় না। আইন্দা নসল কা জিন্দগি খারাপ হয়ে যায়গা না, ইয়ে তো আইন্দা কা হোগা না। আইন্দা জো হ্যায় না, ওই যে বন্ধ হয়ে নিয়েছে লড়কি লোক কা।